hai rồi khai rồi hai rồi hai anh quay lại pura ra khe thế ước ô hai rồi hai amar er hat er ha hoy shob na re shob khelaiche shob khe gelo ga hai hai baba re tora onki za mesher khate boy একবার সর্বনাশ হাই রে হাই এত সকালে উঠাইলাম তারপরে ওয়াগ ওয়াগে উঠালাম না বাবা ধন কইছি তোরা ওই পুপ চকে যা ইনকে আইস না মা সকাল দা নমস্কার সকালবেলা কইছি কি খেতরা দেখ আহি কি পরিমাণ কই তোর বসে না খেয়ে দিয়া হন নাকি তু ও বা দিয়া আমি আর আগে নিয়ে দেবো হ্যাঁ ওর দেখা শেষ এই যে চারবার পাঁচবার বিছন দিলাম কনছে কেমন লাগে এখন এতবার বিছন দেওয়া যায় ভাই তোমরা এনে থাকতে আমার খেতে কই তোর বাহে ভাই রে কামটা ভালো করল না এক জায়গার লোক আমরা জল গুলা শুকাইয়া একবার নিচে গেছে গা কিন্তু এখনো ঘোলা কমে নাই ওই কয়দিন পর জলটা তখন একটু টেলা হইব না পরিষ্কার হইব তখন ওই যে বোয়াল মাছ আইর মাছ তারপর যে রুই মাছ এগুলো আর কি বসিতে ধরে আর এই পাশে যে চলাগুনা দেখ পাচ্ছেন না এই চলাগুনায় যে ওই তাপস আছে না তাপস দা দাদা লাগে ওই যে রামকাকারি ভাতিজা ওই বাড়িতে বিশাল বড় এক মহানাম যজ্ঞ শুরু হইব এ তো সামনে মাসে গাঙ্গে নামবি না গাঙ্গে যা না রে কাকু সকলরা এই যে আমার টানে একটা ক্ষেত এই ক্ষেতেই হইসা বলছিলাম মাঝখান দিয়ে আবার খাল বেড়াইছে খাল একবার ধ্বংস করে নিয়ে যাবেন সে সব এই যে নদী আছে না নদীতে হ্যাঁ পড়ছে মামা পাইছো না কিছু কোন সময় মারছিলে রাত আটটা সাড়ে চার কেজি বোয়াল
জাল টান দেওয়া নেই না দাফন ভালো রাখ জানি জালে কাকড়া আহে নাই আহে নাই সবটি কাকড়া না মাছ কাকড়ার গোষ্ঠী হুট গাইছে রে লাভ কি যে হৃদয় মাছ আছে সব না জলে জমেছে গা মা সকলটা খেত খোলা তো ওই যে কৈতরে খেয়া ফেলাই এখন এই যে সকালবেলায় যা উঠে ওই কৈতর খেতে আইলাম তখন বাড়িমুখী যাই বানছি খিদাও নিয়ে গেছে গা দেখি বউ কি করবানছে কি গো এটা কেরা দেও গা সব শেষ করে লাইছে বিছন পলিথিন গালো কাম হো না খাবে একটি জাগ দাহে তেনে কি বুনবা গো আখি কি বুনবা চোখে আবার কি গেল হ্যাঁ চোখে কি হয়েছে মা সকলটা এই যে জায়গা না এই জায়গা দিয়ে আমি কথা নিয়ে সাফ করে দিছি আবার সকালবেলা ওই জয়তি কি কি এর বেশি জায়গা না কেবে খুলে সিম বিসি ও তুই সায়া থাকস কা কি কবি ক তুই কইলেই তো আমি কমু হ মা সকলরা আমরা তো কন বোরে খালি ইডা ওডা খাওয়াইয়া রাখি দেখেন কি নিয়ে এলাম বললি গা ধরো এটা এটা আগে হাতে নও এমনি নিয়ন জানা দাও টেয়া দেও আমারে টেয়া দেও এটা হাতে নাও মা সকলটা এই যে বন্নিকে ঘুরতে ঘুরতে নিয়ে আইলাম দুপুরে রান্না টান্না করবো এই যে এক কস গুল শামাস সাথে দু একটা পুটি মেনি আছে ট্যাংরা মাছ রে গুল শামাস ও তো ট্যাংরা মাছ আর গুল শামাস একই তে যাও কি দাঁড়ান বা আচ্ছা কি দাঁড়ান বা আমি কই হারম না ওই ভিডিওর সময় কই হারম কারণ আমরা যা করি সব অরিজিনাল দেখানোর চেষ্টা করি ঝিলেক বাবা হাত পাও দিয়া হ মা সকলটা আমার বউটা কি খুশি গো আজকে যে ট্যাংরা মাছ আনছি না এই ট্যাংরা মাছের নিগা খুব খুশি দেখছি টিকা তে হুনা
এই ট্যাংরা মাছটা কি দিয়ে রান্না? মুলা দিয়ে। মুলা দিয়ে? আলু দিয়ে? না, খালি শুধু মুলে। ডাড়া দিয়ে? মুলে আর ডাটা। ডাটা ভাল না? ডাটা ছাড়া অন্য কিছু দিয়ে দেখো। মুলা ডাটা ওই শীতের দিন সাথে। আচ্ছা রেন তো। ওই যে ই করো ওই শাকের যে ডাঙ্গা গুণ আছে না, ওই দাও কত বড় ডাটা হয়েছে এনে দেখ তরকারি আনতো, নয় বড় যাও কারো। এটা কথা মনে রাখো, যে জিনিস খাইতে স্বাদ ওটা পাইতো ওরকম কষ্ট। শোনো, এই যে এই মাছটি ট্যাংরা এডি বুঝছো, এডি দিয়া তরকারি, আর ওই যে পুড়ি দিয়া পুটিটি ভাজা, আর এই মাছটি না ওই যে টিন বিছিয়ে দিছি ওনে শুটকি দিয়ে দাও, মাছটি শুটকি দাও, শুটকি ঘেরবা। আর শুটকির যে দাম বুঝছো, কিনবার গেলে মনে করো আর মনে হয় না যে আর কিনবার মনে হয়, খালি মনে হয় দৌড় দিই। ওটি আবার কী করো? আরে রে আপাতত তুমি দাও। আজকে এড়িয়ে দাও, কালকে নিয়ে হামনি আবার তেলে একটু মা সকল কো দেখাও তরকারি কি দাঁড়া আনবা। ওই দাঁড়া ডুসা করো, হ্যাঁ দাঁড়া, মূলে আলু, গাছের একটা বাগুন দিবা না? আলা দাঁড়া আনবা, বেগুন দিয়া, বেগুন দিয়া ফুটি মাছ দিয়া। কই পদ রানবা তুমি? দুই পদ, তিন পদ, চার পদ। করে আমার বাগুন, ওই গুল গুল বাগুন না কালাডা লম্বাডা? এই যে একটা লম্বা হয়েছে। যা যা কই সব গুছিয়ে দেই, এই টানা হেসা দু মানে দৌড়া দৌড়ি তো আর ভাল লাগে না। হ্যাঁ হ্যাঁ তো নষ্ট, দুই ডান একটা নষ্ট। আমি কিন্তু দেখতেছি স্যার, আমি একটা মাছ রাখছি তোর সামনে, তোর দুইজনের পরীক্ষা লোভ, লোভে পাপ, পাপে মৃত্যু। এই মাছ যে খাইব তার পুরো একটা শাস্তি। মাছ সকলটা এই যেটা মাছ দিছি ভাজা মাছ, পিঁপড়াই খেয়ে ফেলছে, আর ওই যে দুইজনে চাইয়া চাইয়া দেখতেছে, মানে উপায় নাই কি করব। কারণ এই মাছ খাইলেই তো বিনর হাতের পিটনি, শাসন, কত ধরনের বকাবাজি গালমন্দ শুনতে হইব, এনেকে নিট জিভে রয়েছে। জেলেক রে বাবা,
মাছ খাস না, ফুল কি তো ওই যে শুয়া পড়ছে ডরিয়া ভরিয়া। তুই সায়া থাকস কে কি কবি ক, তুই সায়া থাকস কে কি কবি ক, তুই কইলেই তো আমি কমু হ। হ্যাঁ মা সকলরা, এখন আমি অগ কমু, তোরা মাছ খা, তাই খাই তৈব ফলকে জেলে বিচার আমারই খারাপ হয়ে লগা। আমি এটা মাছ কেমনে দিলাম, অনেক যে ফুলকি তো সে দেখ পানছে। যাক গা, চিন্তা করিস না, মাছ ভাই জানুক তোর বিচারের দাবি দিমনি। মা সকলরা, শুরু হয়ে গেল গা আমার বড় যে জাপানি রান্না, নাকি এটা কি জাপানি স্টাইলের রান্না না? আমি তো জানি না জাপানিরা কেমন। আজকে আজকে শুনো শুনো, তোমার কাছে আমার এটা অনুরোধ, আমি কারো মতো এই যে দিদি গেছে গা, কেমন মুখটা গুমরা করে বয়ে রয়েছ, ওই কি কি দেওয়াই না একটু কও। মা সকল গাছে রেডি করে লই কর, এন লবণ দিছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিছি, আর কি দিছ, আর কড়াইর তেল দিছি, আর এই যে সোলার মাঝে আগুন দিছি। ভালো করছো। এটা কি জিরে না রাঁধুনি হস? রাঁধুনি হস দাও। মাছ দিয়ে দিলাম, দুইজন মানুষ যদি এইটুকু হিসাব করে না চলারি, তাহলে সারা জীবন যাইব কেমনে? তাই গেছে তাহলে খেতার বালিশ জীবন যাইলে তোমরা তো খালি চিন্তা করো, খালি খাওয়া নাই, খাওয়ার লাগি নেই দুনিয়া। উজড়ি দেখাও, মাছ বাজারে দেখাও। হ্যাঁ হ্যাঁ, এই যে মাছ বাজার করলো, তাহলে কি দিল? পেঁয়াজ কাঁচামচ না? হ্যাঁ, তারপর কি দিবা? আর কিছু দিবাম না, একটু জোরে জোরে কও। সবজি দিলাম। আচ্ছা শুনো, তোমার অঞ্চলের ভাষা তুমি মন থেকে কইবা ভালো লাগবো। তুমি অঞ্চলের ভাষাটা আমি না বুঝলে কি হবো? যারা আমার ভিডিও নেত্রকোনা মানুষ দেখে তারা বুঝবো। এই যে মাঝে মাঝে কও ঝিম মেরে থাকো, ঝিম মেরে থাকো, এটা তো বুঝি না। এটা কি চুপ থাকো? ও এটা লবণ না? নুন দিলাম। ও এই যে, হ্যাঁ ঠিক আছে, সমস্যা কি, নুন তো নুনই। মানে এটা কি দিলে? এই যে চুলাতে কি ঢুকাইলে? এটা হলুদ মরিচ মিশে সিদ্ধ করে নিই।
con dao. Ôi giời, sút vào mắt xuống này là pui sắc đấy, ran ba. Pui sắc cái đũa đi. À, sẽ ran đó. Bảo Lô. À kì, ê ê đây nó. Đây đây cắt hả? Này nó. মা সকলরা তরকারি উড়া মোড়ামুড়ি জালটা লই বানছে কষাই বানছে এই সুযোগ আবার এই যে জানেনি তো আমার রান্নাঘরের আশেপাশে দেয় সবজি বাগান এই যে তৈলা নিয়ে আইলো একবারে টাটকা কষাও কষাও কষানি মারো ভালো করে মাসকলরা এই যে বোর তো তরকারি মোটামুটি বলকে পড়ছে আর এ মোড়া এই যে আরে টাটকা পুঁই শাক দিয়া বাগুন দিয়া সাথে যে পুঁটি মাছ ট্যাংরা মাছ আছে না এইটা দিয়া ওই যে খারো আরে হাপ দিয়ে আছে এটা ওইলে না খাইবার হুম চিন্তা করিস না ভুট্টা গাছ পড়ি আনতাছি খারাপ ও মা সকলরা জি বেদে জুলাই খালি শীতের কর এটা এত মাজা মাছ হ তারপরে কালি শেষ হয় না সোলাবারও না আগুনে তো সে বেশি আর ভালো লাগে কি সবজি দিবে না দাও যদি দাও আনু যদি দাও ওই শাক নিয়ে হ কাকে কাকে এই তরকারিটা হইলে বুঝছ বাদ বাইরে আলাইও হ্যাঁ মা সকলটা তখন আমরা খাইবার বহু গড়র গড়র শব্দ কে কি গরম গো ভগবান রে তোরই বাদ দিয়েছি দরজাটা সামনে বাদ দেয় তোমার মা কা ভাত খাইবার চাই না তুমি খালি তুলো তুলো করে দাও মা সকলরা আচ্ছা মা সকলের কাছে কও এই যে এই আমরা যে ট্যাংরা মাছ এই ট্যাংরা মাছ তোমার এলাকায় কি কয় ট্যাংরা মাছ এখানে এখানে মিস কথা কয় না মিস কথা কে গুঙ্গু মাছ কয় গুঙ্গু গুঙ্গু না গুঙ্গে হ্যাঁ গুঙ্গে মাছ কয় যোগ এলাকায় মানে তাহলে গোসানে করলো না সরম লজ্জায় আই জমার চোর থাকলে হারি পাতি রাখতে পারবেন এই সুটাপটা কলাস লাগাম না না
না ভাই রাখবো না সুল সুল আরে মেয়া মেশে সুল বেসন যাই বুঝাই কাকই দাস রাই এত বেন করে বেড়াই হেন খামের গুজার মধ্যে দুই আতাই খাম আছে না করে ওরে ও সিবে আছে সিবে দে গুচা দে দেই এ কো মনে হাসা কথাই তো হেং না বেসে সুল তেটা কি হইলা সুল কার মত না আছে ওরে কই আইছিস দেখি তেটা বড় বিশ্লেষণ করার দিয়েছে তো যাই হোক ওই যে সুল বেসলে 160 টাকা না বেসলা 100 টাকা দাম কই দিম আমি কিন্তু তার কইতাছি ওকে দা মাছ বাজার হয়েছে না এটা হলো বাই মাছ আছে না ছোট ছোট বাই মাছ চিকরা মাছ তোমরা কি কয় চিকরে দেন ভাষা বেড়ায় কি যেটা হলো বাই মাছ এটার কয় চিকরে ছোট বাইমরে চিকরে বাইম চিকরে চিকন না কি রে মাসলরা কয়টা থেকে কয়টা খামু সাদের আজকে বাহার নিয়ে গেছে না আমি কিন্তু বুঝছ তবে যদি কয়েকটা টাইট দিব তাহলে টাইটও কিন্তু মাস কটা খাইলাম না মনটা খুব ভরে গেল তো বাড়ির সবজি তো আজকে বউ রাঁধছে ভালো তো যাই আগামী ভিডিও তারপর দেখা হইব তো ভালো থাকে একটু টাকা দে দে চুপ না দেখা